أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ. وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم. يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة وما لهم في الأرض من ولي ولا نصير. ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن. بسم الله الرحمن الرحيم. LDP-IG تو آج کے لئے افتار میں پھلے LDP شمانیت شباپتی شادر شمپادو LDP نتبندو ও আমন্ত্রিত বীরদুলে জোটরক্ষ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে দেশের অবস্থা আমরা প্রত্যেকেই জানি, আপনারা জানেন, কাজে নতুন করে এমন কিছু কথা বলার এখানে কথা বলার দরকার নেই। আজকে এই সরকার দেশে দেশটিকে পুরো কারাগার বানিয়েছে। আপনারা যদি কালকে দেখেন, ইভেন স্বজনরা কেমনভাবে নিজেদের লোকজনদের চেয়ে ওই পুলিশ ভ্যানে পড়েছে আর তারা দেখে আহাজারি করছে, দাঁড়িয়ে আছে, কিছু করতে পারছে না, এই তার নমুনা। এখন পর্যন্ত 12,000-এর উপরে লোকজন অ্যারেস্ট করেছে, তার মধ্যে বিএনপির হলো 2,700 জনের মতো প্রায় কাছেই। তারা বুঝতে পারছেন যে তাদের লক্ষ্য যে সন্ত্রাসী ধরা নয়, তাদের লক্ষ্য সন্ত্রাসীদের আর নির্দ্বিধায় নির্ভয়ে পার করে দিয়ে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের যত নেতাকর্মী আছে তাদেরকে ধরা, আর বিএনপির যারা সমর্থক বা বিএনপিকে যারা ভালোবাসে এমন সব নিরীহ জনগণকে ধরে তাদের জেলে পোরা, এটাই তাদের লক্ষ্য।
কারণ তারা দেখেছে যে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনই কিন্তু মানুষের বিএনপির দিকে সাপোর্টটাই দেখেছে। বিশেষ করে আমি বলবো মেয়র ইলেকশনে আপনারা দেখেছেন সব মেয়রগুলো বিএনপির এসেছিল। কেন? সেদিন তাও মানুষ একটু ভোট কেন্দ্রে সাহস করে যে ভোট দিতে পেরেছিল, আওয়ামী লীগও ভেবেছিল যে আমরা তো ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় থেকে তো আমরা জিতবই, কিন্তু সেদিন মানুষ দেখিয়ে দিয়েছিল। তারপরে ঢাকা এবং চট্টগ্রামে মেয়র ইলেকশন হলো, সেখানে তারা সেই রিস্ক নেয়নি। তারপরে তারা দখল কেন্দ্র দখল, সিলমারা পুলিশ সাহেব যেগুলো বললো যে পুলিশ দিয়ে সিলমারা, প্রিসাইডিং অফিসার নিজেই সিল মারছে, এই হলো অবস্থা। ছাত্রলীগের লোকজন অবাধে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন ছাত্রলীগের একজন সদস্য সে অস্ত্র সহ ধরা পড়েছে এবং তাকে জেলখানায় নিয়েছে, তারপরে কয়েকদিন পর সে আবার বেল দিয়ে বেরিয়ে এসেছে। আওয়ামী লীগের লোকজন অস্ত্র নিয়ে ধরা পড়লো, রিমান্ডে তো নেওয়া দূরের কথা, তাদেরকে জেলখানায় পর্যন্ত রাখে না, লোক দেখানোর জন্য কয়েকদিনের জন্য জেলে নিয়ে ছেড়ে দেয়। আর বিএনপির লোকজন কোনো অপরাধ না করলেও তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, সিনিয়র লোকজন, এবং তাদেরকে দিনের পর দিন কারাগার রাখা হয়। বেল দিল তারা, আবার বেল পেয়ে বেরিয়ে আসতে গেলে জেল গেট থেকে নতুন মামলা দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়, এই হলো অবস্থা। আর আপনারা দেখেন আজকে জীবনে আমরা কখনো দেখিনি যে ব্যাংকগুলো এরকম ভাবে লুট হয়, প্রত্যেকটা ব্যাংক লুট হয়েছে, সরকারি ব্যাংক এবং বেসরকারিগুলোর মধ্যেও হাত আছে। দেখবেন যে অনেক বেসরকারি ব্যাংকের হিসাব মিলে না, বিশেষ করে জীবনে কখনো স্টেট ব্যাংক রাষ্ট্রীয় ব্যাংক কখনো এরকম ভাবে রাষ্ট্রীয় ব্যাংকে এরকম ডাকাতি হয়নি, যেটা এই সরকার প্রমাণ করে দিল। কাজে এই সরকার নিজেদের কিভাবে প্রমাণ করছে, প্রমাণ করছে এই যে সরকার ব্যর্থ, অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজ, খুনি, অত্যাচারী, গুম, হত্যাকারী এবং রাষ্ট্রদ্রোহী। সরকার নিজেই রাষ্ট্রদ্রোহী করব, তারা অন্যের নামে রাষ্ট্রদ্রোহ দিয়ে বিচার দিয়ে বেড়ায়, কিন্তু এই সরকারই হলো রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের বিরুদ্ধে ওরা গোপনে অনেক কিছু করছে যেটা জনগণ জানে না এবং যেটা দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছে। কাজে আজকে তাই উচিত, আমরা বলতে চাই আজকে উচিত দেশের মানুষকে সকলকে ঐক্যবদ্ধ হওয়া। আজকে উচিত সকল রাজনৈতিক নেতাদের, তারা যার যার প্ল্যাটফর্ম থেকে কিন্তু একই রকমের কথাই আমরা বলছি, কিন্তু আমাদের আজকে উচিত সকলকে ঐক্যবদ্ধ হওয়া। কে কোন পদ পাবো, কে কী পাবো সেটা বড় কথা নয়, আমাদের কাছে চাওয়া পাওয়াটা এখন বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা, দেশটাকে রক্ষা করা, মানুষের কল্যাণ করা দেশের। এই যে মানুষ অবিচারী, আজকে আমি বলবো যে আওয়ামী লীগ বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনা নিজে জানতো সব কিছু, সেজন্য সে যায় নাই ওই ডিনার পার্টিতে এবং তারপরের ঘটনা তাদের সঙ্গে বসে তিন চিফকে নিয়ে বসিয়েছিল, যেগুলা আর্মি এই গিয়ে বিদ্রোহ দমন করতে পারতো কিন্তু আর্মি চিফকে এনে বসিয়ে রেখেছে যাতে সে নির্দেশ দিতে না পারে তার ট্রুপ মুভ করার জন্য, যার জন্য হাসিনা এটির জন্য দায়ী। এবং এই হাসিনা দায়ী কিন্তু আমাদের এক নেতা পিন্টুকে আমাদের অন্যায়ভাবে বিডিআরের ঘটনার সঙ্গে জড়িয়ে তাকে দীর্ঘদিন জেলখানায় রাখা হলো, পরে তাকে জেলখানায় তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আজ কিন্তু আজকে আমাদের মাঝে নাই। তাই আমি বলতে চাই যে এরা এত মানুষ খুন করে চলেছে, এত অপরাধ করেছে, আমরা অন্ততপক্ষে আল্লাহর কাছে রমজান মাসে দোয়া করব আল্লাহ তাআলা এই দেশের মানুষদের মা বোনদের কান্না, আহাজানি, অত্যাচার, এই যে হচ্ছে এইটুকু
এদেরকে ক্ষমা থেকে বিদায় করে এদেরকে অত্যাচারীদের শাস্তি দিয়ে আপনি দেখিয়ে দেন যে আল্লাহর বিচার দুনিয়াতে আছে, এই দুনিয়াতে আছে, ওই দুনিয়াতেও আছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে বলবো, আসুন, সামনে নিশ্চয়ই শুভ দিন আসবে ইনশাআল্লাহ। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশকে রক্ষা করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করব, জনগণের কল্যাণ ফিরিয়ে আনব, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ হচ্ছি। আল্লাহ হাফেজ।